sometimes see. Yeah. It's dry the leg. Hashun. Oi. ভাবিছিলাম তোর বাসা থাকবো বুঝছো, আমি চলে যাবো। কিন্তু হয়েছে কি, একটা সমস্যা তো হয়েছে, তুই জানো যে আমার এই কার্ডগুলো তো আটকে গেছে। হ্যাঁ না, আমি টাকা চাবো না, আমি তো ছেঁচড়া না, আমি টাকা আমি একটাও চাবো না। আমি ছেঁচড়া না, না ঠিক আছে, আমি ছেঁচড়া। হ্যাঁ এই যে চলে যাই গেলে, হ্যাঁ থাক। হ্যাঁ তো যা, ভাবতেছি কি উপরে যাবো বুঝছো, উপরে গেলে ভালোই লাগবে। কিন্তু জানোসি তো আমার কার্ডগুলো তো সব আটকা হতো, তুই জানাস না। তো এক কাজ কর, তুই তুই আমার 1,000 টাকা দে। 1,000 টাকা? হ্যাঁ 1 টাকাও আমি দিব না। 1 টাকা লাগবে না, তুই চকচক একটা 1,000 টাকা নোট বের করবি, চোখা ওই 1,000 টাকা হয়ে যাবে। আমি তোর 1 টাকাও দিতে পারবো না, যা তোকে হেঁটে চলে যা। যা যাবো তো, তোর তুই তুই 1,000 টাকা বললো তোর বাসা থাকবো। আমি তোকে থাকতে বলতেছি না। আরে বল, বলতে হবে কেন? তো আমার যদি বারে রাস্তা দাঁড়ানো বলে যে এই পাশে যান, আপনি যান, আপনার কোনো থাকবো না। আর শোন, তুই তোর টাকা, তোর টাকা মানে ফ্রিতে দিলাম, নিব না। 1,000, 10,000 টাকা লোকে দিব না। আমি তোর টাকা দিচ্ছি। শোন, আমি আমি তোর টাকা দিয়ে যাবো এরপরে বুঝছোস। আর বল, তুই তুই একটা ছেঁচড়া বল, আমি একটা ছেঁচড়া বল, আমি একটা ছেঁচড়া বল, যাই যাবো তো। আমি কবে মনে থাকবো, চলেই যাচ্ছি না। ঠিক আছে বাই। নাই টাকা না, ছেঁচড়া বেচড়া এইসব নিয়ে আসি, চলো দেখি। হ্যালো, আপনি কি অভি বলছেন? জি, আমি ঢাকা এফএম থেকে আরজি ইভান বলছিলাম। ও আচ্ছা, ভালোবাসার গল্প প্রোগ্রামের ইভান ভাই। একদম ভালো আছি ভাই। আপনার জন্য একটা গুড নিউজ আছে। আম আই সিলেক্টেড? ঠিক তাই, আমাদের পরের পর্বের জন্য আপনি সিলেক্ট হয়েছেন, আমরা আপনাকে অতিথি হিসেবে সিলেক্ট করেছি। আপনার সেই পর্বে আসতে কোনো প্রবলেম নেই তো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, মানে কখন আসতে হবে সেটা আমাকে বলেন আপনি, আমাদের অফিস থেকে ফোন করে আপনাকে সব কিছুই জানিয়ে দিবে। তো মিস্টার অভি, দেখা হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট। আচ্ছা, গুড লাক। প্লিজ প্লিজ, থ্যাংক ইউ। আমাদের কাছে যে একটা দামি মূর্তি আছে, এটা কাউরে বলন দেব না। জি আব্বা, কেউ জানবে না, কাউরে বলবো না। কিন্তু আমার একটা কথা আছে, এই মূর্তি সম্পর্কে যদি কেউ কিছু জানতে পারে, সেটা কেবলমাত্র আপনার কারণেই জানতে পারবে, কারণ আপনার পেটে কোনোই কথা থাকে না। আম্মা জান অত্যন্ত সত্য একটা কথা বলছেন, কিন্তু মনে রাখতে হবে মূর্তিটা অনেক দামি। আমার কাছে ব্যাগটা থাকে। আব্বা আমি রাখি, সমস্যা নাই। ভাই, ও কি ঝুঁকে মারছেন কেন? দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে। হ্যাঁ তাকাচ্ছেন কেন এখানে? আরে ভাই, ভিতরে একটা চিড়িয়াখানা, দেখেন না আপনি? এটা কি বলছেন, চিড়িয়াখানা এখানটা হবে কেন? আরে মিরপুরে চিড়িয়াখানা? আরে না না না, এখানেও চিড়িয়াখানা আছে। কিসের মিরপুর? এটা বাঘের খাঁচা আছে, গরুর খাঁচা আছে, ছাগলেরও খাঁচা আছে। কি বলছেন? এবং জাপানিজ বান্দর আছে এখানে। সত্যি বলছেন? হ্যাঁ। কই দেখা যাচ্ছে না তো? আরে ভিতরে গেলে দেখতে পারবেন। তাই বলছেন? আপনি এক কাজ করেন, একটা খাঁচা ফাঁকা আছে বুঝছেন, ওটার মধ্যে ঢুকে পড়েন। সত্যি বলছেন? হ্যাঁ। কোন খাঁচা খালি আছে বললেন? খাঁচা খাঁচা ফাঁকা আছে বুঝছেন, গাধার খাঁচাটা। আর আপনার জন্য পুরো পারফেক্ট হবে গাধার খাঁচা, সাইজ সাইজ সব মিলে একদম ফাইন।
সত্যি বলছেন? হ্যাঁ, আপনি কাজ করেন, কাউকে কিছু না জিজ্ঞেস করে চুপচাপ দরজাটা খুলে ঢুকে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি ভুলে গেল? গাধার কাঁচা আমাকে গাধা বলে গেছে। দাঁড়াও, হ্যাঁ আমি ফিরে বলে দেবো, আমাকে গাধা বলেছে। হ্যালো ডার্লিং, তুমি কোথায় আছো? আমি আসতেছি আসতেছি, দাঁড়াও দাঁড়াও আসছি। কেরা ভাই সাহেব, মানুষ আমি ভালো মানুষ মনে করি, দরজা খুলে দিছি, আপনি ফাঁসালে ডুবি যান কই? কতক্ষণ কি লাইছেন, কারা ছান, কি আসো বিষয়, আপনি আমার লগে কতক্ষণ ভাই সাহেব? কথা না হুনিরে ওমা, এদের নিজের বাড়ি মনে করে করে বই যেতেছে, সমস্যা কি কোন ভাই সাহেব? উপরে যায় মালিককে খবর দে, উপরে যায় তাই নিচে আসি তো ভাই সাহেব। আমরা আমার কোন কি সমস্যা? আমি তো মালিক, মালিক ফাটক মালিক, কোনো সমস্যা না। আপনি কি সমস্যা কোন, আমার প্রবলেম কি? আমি ফুটা কইরে দেবো কিন্তু তোরে। ওমা ফুটা কি আল্লাহর রাস্তা পাইছেন? আপনি ফুটা করে দিবেন না, কইলেন ফুটা হইছে কেন? ঠিক আছে ভাই সাহেব, কোনো সমস্যা নাই, আপনারা সবার মধ্যে আরাম করে বইয়েন, আমি উপরে যাই সবার খবর দিতেছি, ব্যাগ আইব ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আমরা বললাম আমি ওই যে শার্ট আর ঠান্ডা শরবতের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? যার বিশ্বাস করো আমি চেঞ্জ হয়ে গেছি, আমি এসব কিছুতেই নেই। আমি মাহবুবকে চলেও যেতে বলেছি, তুমি যাইনি, আমি এখনই বলে দিব চলে যাবো, আমি কিছুতে নেই, আমি বিশ্বাস করো আমি সব ছেড়ে দিয়েছি, আমি ভালো হয়ে যাওয়ার চেষ্টা করছি। ম্যাডাম আপনারা এখানে দুজন দাঁড়ায় দাঁড়ায় মানে গল্প গুজব করতেছেন, সুখের গল্প করতেছেন, নিচে তো মানে সব শেষ হয়ে যেতেছে, আল্লাহর কসম এসে হাজির হাজির হয়েছে আর কি, উপস্থিত হয়েছে নিচে। কসম কিসের কসম? নিচে একটা গজব ভাইসা উপস্থিত হয়ে হাজির হয়েছে আর কি, যে কাকু দেখছেন, কাকুনের কাপড় পরছে, মাথা শেভ করছে, বদ্রবেশ ধরছে না ডাকায়। চুপ করো ভাইজান, সালাম আলাইকুম, আপনি কোথা থেকে আসলেন? হাই ম্যাডাম, কি কম, এটা আপনার পরিচিত ডাকাই, এতদিন জানতাম আমাদের পরিচিত ডাকাই যাচ্ছে, এখন তো আপনার পরিচিত ডাকাই যাচ্ছে, ওয়াল লাগো। সরি সরি, আপনি চুপ করতেন, তুমি এখান থেকে যাও যাও। জি ম্যাডাম সরি। এটা কে ভাইজান? সব দাঁড়াতে কি, এটা কে ভাইজান? আপনি প্লিজ বসেন, বসেন। ওর বাবার, এটা আমার মেয়ে ভাইজান, ওর বাবার অফিসের একজন কর্মচারী, বসেন। আচ্ছা ভাই, আপনি এতদিন পর কোথা থেকে আসলেন? সে তো এক মেলা ইতিহাস, তবে বলতে পারো নির্ঝঞ্ঝাটভাবে আসছি, রাস্তায় কোনো সমস্যা হয় নাই, আর সে হচ্ছে আমার মেয়ে কন্যা। ওমা ভূত দেখার মতো কি দেখতেছো? আপনার মেয়ে মানে ভাইজান, আপনার বিয়ে হলো কবে? আপনার বিয়ের খবর তো পাইনি। আরে খবর না পাও তো কোনো সমস্যা না, বাসা থেকে তো অনেক আগে বাইর হয়ে গেছিলাম, প্রথম গেলাম সুন্দরবন, ধ্যান ট্যান কইরা সুন্দরবন পার হয়ে গেলাম রাজশাহী, রাজশাহীতে মন টিকলো না, চলে আসলাম পাবনা। পাবনাতে এই মেয়ের মায়ের সাথে পরিচয়, দেখা হয়ে পাইনি বা সাজন্যে আঁকুকে পেয়ার। আমার ঠিকানা কোথা থেকে পেলাম ভাইজান? আরে ঠিকানা খুঁজে পাওয়া তো কোনো সমস্যা না, একজন মানুষ যদি আরেকজনে খুঁজে পাইতে চায় ইচ্ছা হইলেই পারে, শুধু মনে খোঁজার ইচ্ছাটা থাকতে হয়, আর এটা তো বাংলা ছবি না যে একদম শেষ দৃশ্যে খুঁজে পাবো। ভাইজান আপনার মেয়ের চেহারা তো ভারী মিষ্টি, কি সুন্দর চুল, ঘন কালো। আরে চুলও তো একটা ইতিহাস, কিন্তু আসার পথে আমি কিছু খাই নাই, আমার ক্ষুধাও লাগে নাই, কিন্তু আমার আম্মা জান সেও কিছু খায় নাই, তার সম্ভবত ক্ষুধা লাগছে। আমি এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি।
মাঝেন চলুন ভেতরে চলুন, আপনাদের রুমটা দেখিয়ে দিই। এসো মা, ওই রুমটা নিয়ে যাই আমরা, উপরের কর্মচারী আসি থাকা। এসো মা। খুবই ইন্টারেস্টিং একটা নিউজ আছে, ওই লাভগুর রেডিও প্রোগ্রাম থেকে ওরা আমাকে আজকের গেস্ট হিসেবে সিলেক্ট করেছে। হোয়াট? হ্যাঁ, আমি আমার জীবনের গল্প তাদের মেইল করেছিলাম, আজকের গেস্ট হিসেবে ওখান থেকে আর যে ইভান আমাকে আজকে গেস্ট হওয়ার জন্য ডাকলো যে আমি এই কথাগুলো ওখানে বলবো। তার মানে আপনি সারা দেশের মানুষকে আপনার স্টোরি শোনাতে চাচ্ছেন? হ্যাঁ, আমি চাই। আপনার কি একবারও মনে হয় না যে কাজটা করলে আমাদের প্রেস্টিজ একদম ডাউনে যাবে? দেখো, যত দিন যাচ্ছে তোমার আপার জন্য আমার মনের মধ্যে হাহাকার আর বাড়ছে। আমি 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 যাবো ওখানে, আমি যাবো, আমি আমি গিয়ে বলবো যেন জলি ফিরে আসে। আমি 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 রবির কাছে হাত জোর করে বলবো যে রবি, তুমি জলিকে ফিরিয়ে দাও। আমি বলবো, আমাকে বলতে হবে, এটা আমার শেষ চেষ্টা। আপনি যা খুশি আপনি করতে পারেন। তুমি হয়তো সোসাইটির কথা ভাবছো, প্রেস্টিজের কথা ভাবছো। প্রেস্টিজ দিয়ে কী হবে? যেটা সত্য সেটা সবাই জানবে, অসুবিধা কী? এর মাধ্যমে ও যদি ফিরে আসে সেটা আমাদের জন্য কত আনন্দদায়ক হবে। আমাদের তো কোনো টেনশন থাকবে না, আমরা ফ্রি হয়ে যাব। আপনার যা খুশি আপনি করে বেড়াতে পারেন, কিন্তু প্লিজ আমাদেরকে এর মাঝে জড়াবেন না। এমনিতে লজ্জায় ফ্রেন্ড সার্কেলের কাছে মুখ দেখাতে পারি না, এখন যারা জানতো না তারাও জেনে যাবে। আচ্ছা শোনো, ওখান থেকে যদি ফোন করে তাহলে তুমি শেয়ার করবে এবং আম্মাকেও দেবে, আম্মাও কথা বলবে। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, মানে আমরা যদি আসল নামগুলো ইউজ না করে ফেক নেম ইউজ করি তাহলে? আপনার কি আসলেই মনে হয় না আমাদের পরিচিত সবাই আমাদের টোন চিনতে পারবে? অবশ্য ঠিক না, চিনুক চিনুক, অসুবিধা নাই, চিনলে চিনুক। কিন্তু এটা তো সত্য, আমি তো আগেই বললাম। তারপর আমার মনে হয় যে এটা শুনে আমাদের প্রতি মানুষের সিম্পাথি বাড়বে, ওদের সিম্পাথি বাড়বে, ওরা ফিরে আসবে। আমি যাব, আমি যাব, আমি যাব। ভবিষ্যৎ ইন ফিউচারে সেটা বুঝে আমি আপনাকে সিম্পল মানে দুইটা কথা বলতে চাই আর কি। আসলে আপনাদের আপনাকে ভালোবাসি, মানে পছন্দ করি আর কি, আন্তরিকতা টান আর কি। আপনাদের পরিবারের প্রতি আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, বুঝে একটা কথা আছে না, যার নুন খায় তার গুণ গায়। আপনার বাপের কাছে আমি একজন খুব কাছের লোক হিসাবে আছি আর কি, সেই জন্য আমার একটা দায়িত্ব আর কি। এই যে পোলাটা গেল এখানে, এই পোলাটা আপনার কি মনে হয়, এই পোলাটা ভালো? আপনি আপনার কি মনে হয় এই পোলাটা, আপনি একবার কোন তো কি বলতে চাচ্ছেন আপনি? আমি বলতে চাই এই পোলা খারাপ, টাউট বাট পার্সিটি। এই পোলা যে কি পরিমাণ নেশা করে, তার সেরা দেখলে তার সেরা দেখছেন, তার চোখের নিচে দেখছেন, ভাব দেখছেন, কালার কালো দাগ পড়ছে, কি পরিমাণ কত পদে যে নেশা করে, গুণা শেষ করতে পারবেন না বা। এইসব পোলা পানির পকেটে আমার একটা ফাঁস টাকাও নাই, বুঝছেন? এরা নানা রকম বন্দি ফিকির করি, আপনাদের মতো সোজা সাপটা এই যে মেয়েদের ভিতরে শুয়ে হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাবো কা। আপনার নেশার ফান্দে ফালাইয়া আপনার যে কোন দশা করবে আপনি নিজ টের পাইতে পারবেন না। আপনি তখন দেখা যাবে যে আপনার পরিবারের জন্য একটা কলঙ্ক হয়ে দাঁড়াবেন। আপনি কার ব্যাপারে কথা বলছেন আপনি জানেন? আপনার বন্ধু, দুষ্ট বন্ধু। হ্যাঁ, আমার বন্ধুকে আপনি বলছেন নেশাখোর? জি। হাউ ডেয়ার ইউ?
না আসলে ঠিক আছে, মানে আমি জাস্ট শাট সরি, হ্যালো ভাই কথা বল, ঠিক আপনি জানেন ওই ম্যাডাম আপনাকে ডাকতেছে, আপনি জানেন একটু ফোন করে। আমার এই ভুল হয়েছে, আমি যদি তোকে নিজে রিক্সা করে নিয়ে গিয়ে বাসে উঠাই দিয়ে আসতাম তাহলে আর এই অ্যাক্সিডেন্টটা তোকে পড়তে হতো না। না বন্ধু না, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। এতক্ষণে তুই আমার সঙ্গে থাকলে তোরও আমার পাশে একটা বেডে শুয়ে থাকতে হতো। আস্তে আস্তে তুই একটু রিল্যাক্স হ, নড়াচড়া করিস না। হ্যালো বস, সরি বস, আমি একটা ঝামেলার মধ্যে আছি বস। এই যে কি করুম বস, আমি আল্লাহর গজবের মধ্যে আছি, চারদিক থেকে আল্লাহর গজব আমার অ্যাটাক করছে। আমি বস আপনারা পরে ফোন দিব, না এখন রাখি বস। আপনি সবসময় থ্রেডিং দিয়ে কথা কন বস, এটা খুব খারাপ জিনিস বস। আর আপনি কি এর গোষ্ঠী কি লাগবে, এই গোষ্ঠী হচ্ছে একটা ক্লিপ লিঙ্গ, এটা আপনি কি লাবেন কেমনে? আর আপনি যে যে দাঁত ফালে দিবেন, ঠিক আছে আপনি দাঁত ফালাই দেন, কোনো সমস্যা নাই, আপনি তার চোর ভাইয়া সব দাঁত ফালে দেন, আপনার কাছে কোনো অসুবিধা নেই, সব দাঁত ফালে দেন, খালি ইজ্ঞা দাঁত রাখেন জানায় পানি খেতে পারি। ও বুঝছি, আর না আর কিরবেন, আপনার সামনে থাকলে আপনি কিরবেন হেঁতে ভালো করে জানি, আর আপনি ইয়েনও জানিলেন আয় আপনার সামনে থাকতে আপনার কি অবস্থা হইতো আর কি। আপনি যে সবসময় আমার তুই তু করে করে কথা কর, এইটা কোনো ভদ্রলোকের ব্যবহারের মধ্যে পড়ে না, আপনি আসলে তো ভদ্রলোক। না মানে আন্না যা ইচ্ছা না কন আল্লাহ।
আনেকার মন আনে ফুর্তি করে করে কোন আন্না লগান কথা কইতে হাইতার নয় একটা সমস্যার মধ্যে আছি আন্নারে কইছি সাইড দিক থেকে রে আমার আল্লাহর গজব অ্যাটাক করছে আমি আল্লাহর গজবের মধ্যে আছি আন্নার উপরে কথা বলেন রাই কর্তন যে এরকম আইছে এটা অপদত্ত মানুষ মানে এগুলো কেমনে যে ভীতি ভীতি টিকে রয়েছে এদের উপর কেন যে খালাজের কি ভরে না আল্লাহ বুঝি না আর কি ঢিল মারছেন কেন সে কে আমি আপনারে জিজ্ঞাসা করছি আপনি ঢিল ছুড়ছেন কেন একটা বত পাখি ছিল তো ঢিল For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.